আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় খুব ব্যঙ্গ করে বলেছেন, এত উঁচু মানের একজন মানুষ কিন্তু উনি যেভাবে বলেছেন আমি খুব অবাক দৃষ্টিতে বিস্ময়ে তাকিয়েছিলাম। জ্বালা 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 রে জ্বালা, এভাবে বলেছেন, এত জ্বালা আমাদের, আমাদের তো কোনো জ্বালা নেই। আওয়ামী লীগ অনেক উন্নয়ন কাজ করেছেন ওনারা বলতেছেন, একদম দেশ বাঁচিয়ে দিয়েছেন, এই 2 মাসে 3 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন আওয়ামী লীগ। এর জনসম্পৃক্ততা এবং জনসমাবেশ দেখে কি আপনাদের মনে হচ্ছে আমরা শুধু হাঁক ডাকে দিচ্ছি? 28 তারিখের একটা প্রোগ্রাম ছিল আপনি জানেন গত বছরে, প্রত্যেক উপজেলায় হাজার হাজার মানুষ, মানে রাস্তার গ্রামের নারী পুরুষ পর্যন্ত সেই মিছিলে যোগদান করেছে। মানুষের এত ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের অত্যাচার অনাচার, অর্থনৈতিক লুট, অব্যবস্থাপনা, স্থানীয় সরকারি দলের মানুষের অত্যাচার। একজন রাজনীতিবিদ হিসাবে তথ্যমন্ত্রী হাসান সাহেব যেরকম কিছুদিন আগে বলেছেন, বিএনপিতে যারা পরিত্যক্ত এবং টোকায় তাদেরকে নিয়ে, রাজনীতিতে যারা পরিত্যক্ত এবং টুকায় তাদেরকে নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ঝুট তৈরি করার সৎসাহস দেখাচ্ছে। আসলে ওনাদের ভাষায় তো আমি কথা বলতে পারবো না, আমি কাউকে টুকাই বা পরিত্যক্ত বলতে পারবো না। আর আওয়ামী লীগের সাথে জনসম্পৃক্ততা নেই বা আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই, এই কথা বলার সৎসাহস আমার রাজনীতিবিদ হিসাবে নেই। শুধু আওয়ামী লীগ এবং বিএনপি নয়, রাজিকুজ্জামান সাহেব কম হতে পারে, বেশি হতে পারে, এ পার্ট অফ দ্য পপুলেশন, এ পার্ট অফ দ্য কান্ট্রিজ ভয়েস প্রত্যেকটা রাজনৈতিক দলের পিছনে আছে, সেটা ছোট আকারে হোক বড় আকারে হোক। এটা কিন্তু মিজানের পাল্লায় মাপার জিনিস না, অ্যাকসেপ্ট দ্য ফ্রি ফেয়ার ইলেকশন, মাপা যায় তখনই কার কতটুকু আছে নির্বাচনে। আর জনগণ প্রত্যেক দলের সাথে আছে, সমর্থন আছে, কম হোক বেশি হোক, কাজে কারোর সাথে জনগণ নেই বা সম্পৃক্ততা, এটা আমার দ্বারা সম্ভব না। আন্দোলনের সম্পৃক্ততা নেই, এই চিন্তাগুলি তো আওয়ামী লীগ করার কথা না, বা একজন মাননীয় সংসদ সদস্যের ভাষা আরেকটা দল নিয়ে বা আওয়ামী লীগের নেতাদের, সরকারের নেতাদের, এটা ভাষা হওয়া উচিত না আমাদের কি আছে বা না আছে। আমরা জাতির কাছে একটা ফ্রি ফেয়ার নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনে নেমেছি এবং সেটা সরকারকে আমরা বলতেছি একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। আওয়ামী লীগের জনসম্পৃক্ততা আমি খুব হাম্বলি বলবো অনেক বেশি, আওয়ামী লীগের সাথে জনসমর্থন অনেক বেশি, আওয়ামী লীগ অনেক উন্নয়ন কাজ করেছেন ওনারা বলতেছেন, একদম দেশ বাঁচিয়ে দিয়েছেন, এই 2 মাসে 3 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন আওয়ামী লীগ। আজকের পত্রিকায় এসেছে সোলার বিদ্যুতের প্ল্যান্ট একটাও চলে না, দেশের অর্থনৈতিক মানে বৈদেশিক কারেন্সি সব অপচয় হয়েছে, যা হয়েছে এসব অনেক উন্নয়ন করেছেন, শেয়ার মার্কেট উন্নয়ন করেছেন, ব্যাংক লুট হয়েছে এইভাবে উন্নয়ন করেছেন, দেশের টাকা বিদেশে চলে গেছে উন্নয়ন করেছেন, অনেক উন্নয়ন করেছেন আওয়ামী লীগ। আমাদের সাথে কোনো মানুষ নেই, কোনো জনগণ নেই বিএনপির সাথে, ধরে নিলাম ওনাদের, তাহলে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ওনাদের ভয়টা কোথায়, কোন জায়গায়? মিঠা মাইনের জনসভায় গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় খুব ব্যঙ্গ করে বলেছেন, এত উঁচু মানের একজন মানুষ কিন্তু উনি যেভাবে বলেছেন আমি খুব অবাক দৃষ্টিতে বিস্ময়ে তাকিয়েছিলাম, জ্বালা 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 রে জ্বালা, এভাবে বলেছেন, এত জ্বালা আমাদের, আমাদের তো কোনো জ্বালা নেই। উই ক্রাই ফর দ্য পিপলস রাইট, যেটা আমি প্রথমে আমার বক্তব্য শুরু করেছি, দেশ উন্নয়নের পথে যাচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, সেটার কারণে আপনাদের জ্বালা ধরছে যে সরকারকে মানুষ সমর্থন দিয়ে আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং জনাব মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেখানে আরেকটা কথা বলেছে যে বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করা চলে না, তিনি না চলে না বিএনপির সাথে আওয়ামী লীগের তো তুলনা করা চলে না, এটা এটা যদি আমি ব্যাখ্যা দিতে চাই অনেকক্ষণ সময় লাগবে, আমি ওই ব্যাখ্যাতে যাব না। বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা দেওয়া চলে না, উনি আওয়ামী লীগকে অনেক হাইলাইট করেছেন, গুড, অনেক উন্নয়ন করেছেন, গুড, জনগণ ওনাদের সাথে, দ্যাট ইজ গুড, নো ডাউট, নির্বাচনটা নিরপেক্ষ দিক, তো জনগণ তো ওনাদেরকে ভোট দিবেন, আমাদের সাথে জনগণ নাই, সম্পৃক্ততা নাই, কিছুই নাই, তাহলে একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে প্রবলেমটা কোথায়? এতই যদি থাকে তাহলে একটা কেয়ারটেকার অধীনে নির্বাচন দিক, আমাদের নেত্রী নির্বাচন করবেন কিনা, আমাদের নেত্রী রাজনীতি করবেন কিনা। অবশ্য মাননীয় সংসদ সদস্য, হি হ্যাজ ডিজোনড দ্য স্টেটমেন্টস অফ হিজ 3 লিডার্স, যে এটা আইনের ব্যাপার, আইন বুঝো, আমি ওইটাও বলবো না, আমি বলবো আমার নেত্রী রাজনীতি করবেন কি করবেন না, দ্য স্ট্রিট পিপল, এই দেশের জনগণ রাস্তায় নেমে সেটা ফয়সলা করবেন, ওইটা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। আর একটা কথা আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে বলি, কোনো ধরনের ইঙ্গিতমূলক কথা বা আমাদের মধ্যে কোনো মানে গাত্রদাহ বা অগ্নি সৃষ্টি করার জন্য বা কোনো মত
মতের অনৈক্য সৃষ্টি করার জন্য কোনো কথা কোনো কাজ চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে না, কারণ উই আর ভেরি মাচ অ্যাডামেন্ট, আমরা ইউনাইটেড। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে ওনারও বর্তমানে উনি দল চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের এখনো নেত্রী বেগম খালেদা জিয়া, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকুন উনি আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেত্রী, আমরা অস্বীকার করবো না, তো আমাদের নেত্রী। আমাদের যতদিন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন, ওনার নেতৃত্ব থাকবে, তারেক রহমান সাহেব সহায়ক শক্তি হিসাবে কাজ করবেন, যা এখনো করে যাচ্ছেন সার্থকতার সাথে। একটা সবার মনে হয়তো একটা প্রশ্ন জাগছে, যদি আপনারা ক্ষমতায় যান তাহলে প্রধানমন্ত্রী কি হবে? যদি আমি দুটো চয়েস দেই, তারেক রহমান এবং খালেদা জিয়া। আপনার প্রশ্নটা আমাকে পরে দেন। আবার আরেকটা মিল্লাত সাহেব বলেছেন আন্দোলন চূড়ান্ত ঘোষণা দিয়ে কোনোদিন আসে না, আমি মনে করি হি হ্যাজ এ বিট মিস্টেকেন। 7ই মার্চের ভাষণের দিকে উনি যদি তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন আর যদি একটি গুলিও চলে তোমাদের প্রতি নির্দেশ থাকলো যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এই মানে এই ওই বক্তব্যই উনি ঘোষণা দিয়েছিলেন চূড়ান্ত আন্দোলনে। তাহলে তো ওখানে চূড়ান্ত আন্দোলনের ডাক যদি উনি না দিতেন তাহলে তো চূড়ান্ত আন্দোলন, উনি যে বললেন চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়ে বিপ্লব হয় না, আন্দোলন হয় না, এটা উনি সঠিক বলেন নাই। আন্দোলনের রূপরেখা দিতে হবে, ডাক দিতে হবে। আমরা যদি 10 তারিখে ডাক না দিতাম, ওনারা আমাদেরকে রাস্তা বন্ধ করে দিলেন, পল্টন অফিসে দিবেন না, মিটিং করতে অনেক কিছু করলেন, আমি সময় নষ্ট করতে চাই না। ওনারা গোলাপবাগ যখন এলাও করলেন, আধা ঘন্টার মধ্যে পুরা গোলাপবাগ মানুষের 6 লাভ হয়ে গেল। আমরা যদি আগে না বলতাম, আধা ঘন্টা আগে না বলতাম, তাহলে তো লুক হইতো না। কাজে আন্দোলনের ডাক আগেই দিতে হবে। আমরা চূড়ান্ত ভাবে প্রস্তুত, উই মাস্ট ডিক্লেয়ার ইট এন্ড ইট ইজ ডিক্লেয়ার আমাদের আন্দোলনের গতিধারা, আমরা এগিয়ে নিয়ে যাবো। আপনারা কি এখন শুধুমাত্র আগের মতোই হাক ডাকই দিচ্ছেন, নাকি আদতে আপনারা যেটা বলছেন হাবিবুল্লাহ শুধুমাত্র হাক ডাক, নাকি মিন করছেন জনাব সর্দার সাগর হোসেন বকুল? এবার আমাদের জনসম্পৃক্ততা এবং জনসমাবেশ দেখে কি আপনাদের মনে হচ্ছে আমরা শুধু হাক ডাকই দিচ্ছি? 28 তারিখের একটা প্রোগ্রাম ছিল আপনি জানেন গত বছরে, প্রত্যেক উপজেলায় হাজার হাজার মানুষ, মানে রাস্তার গ্রামের নারী পুরুষ পর্যন্ত সেই মিছিলে যোগদান করেছে। মানুষের এত ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের অত্যাচার অনাচার, অর্থনৈতিক লুট, অব্যবস্থাপনা, স্থানীয় সরকারি দলের মানসিক অত্যাচার, বিশ্ববিদ্যালয়, এবার আপনারা আর কোন হাক ডাক নয়, এটা মিন করছেন এবং বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা আপনি বোঝাতে চাচ্ছেন। জনগণ রাস্তায় সেটার ফয়সলা করবে, তখনই উনি রাজনীতি করবেন, এটি আমাদের উত্তর। কারো দয়ায় বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন বা করবেন না এই কথা আমরা বলবো না বা বলতে পারি না। আমরা চূড়ান্ত ঘোষণা দিয়ে রাজনীতি করে সকলের স্পষ্ট করেছেন, বিশ্ববিদ্যালয় ধন্যবাদ, একটু সকলের অংশগ্রহণে নির্বাচন চাই, কথাটা মিল্লাত সাহেব বলেছেন। আসলে কি চায় আওয়ামী লীগ সকলের অংশগ্রহণে নির্বাচন? তাহলে হোয়াই একটা কেয়ারটেকার গভর্নমেন্ট দিচ্ছেন না কেন? তাহলে কেন ওনাদের তথ্যমন্ত্রী বলেন যে রাস্তা টুকায় এবং রাজনীতিতে পরিত্যক্ত দলগুলির সাথে জোট করতেছে বিএনপি? মানুষকে এত ছোট করে দেখার অবকাশ কেন হয় ওনাদের? মানুষকে এত ছোট করে দেখার অভ্যাসটা এই দলটার ছেড়ে দিতে হবে। 10 জন লোক যদি রাজনৈতিক দলের সাথে থাকে, উই মাস্ট অনার দেন পিপুল, পিপুলকে আমরা অনার করবো না।